বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে অশুভ ঘটনা ঘটতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন, আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে অক্ষরে অক্ষরে মিলবে এ ধরে কিন্তু কখনো এগোবেন না। বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আসুন, প্রথমে আমি আপনাদেরকে গোচর ফল সম্পর্কে অবগত করে দিই, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে এবং তার কি ফল আপনারা পেতে চলেছেন, এই সমস্ত বিষয় একের পর এক আপনাদেরকে জানাতে চলেছি। 6ই সেপ্টেম্বর শুক্রগ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে এবং 6ই সেপ্টেম্বরই মঙ্গল গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 14ই সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ মকর রাশিতে গমন করতে চলেছে। 17ই সেপ্টেম্বর সূর্য অর্থাৎ রবি গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। দেখুন, কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই মাস আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন কোনো দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে এবং সেই দায়িত্ব আপনারা ট্যাকফুলি সেটিকে কন্ট্রোল করে আপনাদের প্রমোশন কিন্তু করে নিতে পারবেন। এর পাশাপাশি এই মাসে আপনাদের পরিশ্রমই কিন্তু আপনাদের সফলতার রাস্তা হয়ে উঠবে, অর্থাৎ আপনারা যেরকম পরিমাণ পরিশ্রম করবেন সফলতা কিন্তু ঠিক সেরকম পরিমাণই পাবেন, অর্থাৎ আপনার ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু পাবেন বাট পরিশ্রমের সাথে। অর্থাৎ আপনি যদি ঘরে বসে ভাবেন যে অনেক কিছুই পেয়ে যাব, অনেক কিছুই অ্যাচিভমেন্ট করে নেব, কিছুই হবে না। তবে অনেকে রয়েছে যারা প্রচুর পরিশ্রম করছে, প্রচুর হার্ডওয়ার্কিং করছে কিন্তু সেই হিসাবে ফল পাচ্ছে না, এই ফলটা কিন্তু আপনারা এই মাসে পাবেন, অর্থাৎ আপনি যেরকম পরিশ্রম করবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন। পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি সাবধানতার বাণী শোনাতে চলেছি, পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে এবং আপনার টাকা নিয়ে নয়ছয় করতে পারে। এই মাসে যে সমস্ত অর্থ আপনার ব্যবসা ক্ষেত্রে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে কাস্টমারের কাছে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে টাকাগুলো আপনার পড়ে রয়েছে ব্যবসা ক্ষেত্রে সেই সব টাকা কিন্তু আপনাদের উঠে আসবে। এর পাশাপাশি এই মাসে আপনাদের যে সমস্ত অর্থ আপনি ধার দিয়েছেন কাউকে সেই অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এ তো গেল চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে স্টাডি অর্থাৎ পড়াশোনার দিক আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু খুব একটা যে খারাপ যাবে তাও বলা যাবে না, আবার খুব একটা যে ভালো যাবে তাও বলা যাবে না। মাসের শুরুতে কিন্তু আপনাদের পড়াশোনায় একাগ্রতা যেটাকে বলে সেই একাগ্রতা কিন্তু সেরকম পরিমাণে থাকবে না, তবে মাসের শেষের দিকে সেই একাগ্রতা বৃদ্ধি পাবে। কিন্তু মাসের শুরুতে আপনাদের পড়াশোনায় কিন্তু মন লাগবে না, ইচ্ছা করবে না পড়তে, সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ রেজাল্ট ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রকম পরিস্থিতি সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়। তবে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি যে পাবেন তা কিন্তু নয়, কিছু পরিমাণ বাধার মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে সফলতা পেতে হবে। ওই যে আমি আপনাদেরকে প্রথমেই বললাম, আপনি যেরকম প্রচেষ্টা করবেন সে যে বিষয় হোক ঠিক তেমনটাই কিন্তু আপনারা ফল পাবেন। দেখুন, এই মাসে পারিবারিক স্থিতির জায়গাটা কিন্তু খুব একটা যে ভালো যাবে
বা খুব একটা যে মজবুত যাবে আমি তা বলতে পারছি না। এই মাসে পরিবারের মধ্যে কিন্তু মতান্তর মতবিরোধ আসবে এবং কিছু ক্ষেত্রে আপনাকে দোষারোপ করা হবে, সেখান থেকে কিন্তু রিয়্যাক্ট করলে চলবে না। অর্থাৎ যে কোনো কিছু কথাতে আপনি যদি রিয়্যাক্ট করেন সেক্ষেত্রে কিন্তু পরিবারের স্থিতি বদলাতে পারে, অর্থাৎ আপনার সাপোর্টে কেউ নাও থাকতে পারে। তাই এই সময় আপনারা একটু বুঝে সুঝে চলুন, কথার মধ্যে সংযমতা রাখুন এবং কী কথা বলছেন, কীভাবে বলছেন, স্থান কাল পাত্র এগুলো আগে বিচার বিবেচনা করেই কথাগুলো বলুন, যেখান থেকে কিন্তু পরিবারে সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে সারা মাসই যে পরিবারে গণ্ডগোল হট্টগোল থাকবে তা কিন্তু নয়, পরবর্তীতে আপনাদের এই পরিবারের যে গণ্ডগোল হট্টগোল এই সমস্ত কিছু কিন্তু কাটবেই, এতগুলো আমি বলতে পারি। এরপরে আসি প্রেম বা ম্যারিড লাইফ, এই দুই ক্ষেত্রে কেমন যেতে চলেছে। দেখুন, যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুতে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ প্রেমিকার মধ্যে মতান্তর মতবিরোধ এই সমস্ত কিছু আসার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষের দিকে কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটতে চলে। তবে ভয়ের কিছু নেই, প্রেম ব্রেকআপ হয়ে যাবে এরকম ব্যাপার নেই। তবে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, প্রেমের ক্ষেত্রে আপনারা একটু সফটভাবে যদি সেটিকে দেখেন, অর্থাৎ কোনো কিছু বলল আপনাকে সেই জায়গাতে আপনি সেই জিনিসটাকে হেসে উড়িয়ে দিলেন, এরকম যদি করেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। অর্থাৎ সমস্ত কথাই যদি আপনি মনে ধরে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিছুটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কীভাবে সেই জিনিসটাকে ট্যাকেল করবেন। এরপরে আসুন জেনে নেওয়া যাক আপনাদের বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে। দেখুন, মাসের শুরুতে আপনাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাসের মাঝামাঝির পর থেকে বৈবাহিক জীবনে কিন্তু মতান্তর মতবিরোধ এই সমস্ত কিছু আসার সম্ভাবনা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার সম্পর্কে কিছুটা ফাটল আসার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষের দিকে, একেবারে শেষের দিকে সেই সব ঠিক হয়। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে যে অর্থনৈতিক স্থিতি খুব একটা যে ভালো যাবে তা বলতে পারছি না, আবার খুবই খারাপ যাবে তাও নয়, অর্থাৎ মিডিয়াম যেতে চলেছে। তবে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, আমি পূর্বেও বলেছি আবারও বলছি। এছাড়াও এই মাসে অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু খুব একটা যে মজবুত যাবে, আপনি চাইলেই যে কোনো কিছু কিনে ফেলবেন সেরকম কিন্তু নয়। এবার আপনি যদি ভাবেন যে জমানো টাকা থেকে কোনো আনন্দের ভোগ্য বস্তু কিনবো, তা কিনা কিন্তু আপনাদের মূর্খের কাজ হবে, অর্থাৎ আপনারা এইরকমভাবে কোনো জমানো টাকা থেকে কোনো ভোগ্য বস্তু কিনবেন না, যেটুকুটা কিনবেন সেটা রোজকার করেই কিনার চেষ্টা করুন, এতটুকুটাই বলবো। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু খুব একটা যে মজবুত যাবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উঠা পড়ার মধ্যে দিয়ে কিন্তু এই মাস আপনাদের কিন্তু আর্থিক স্থিতিটা চলবেই চলবে। এরপরে আসি হেলথ, অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে এই মাসে অন্তত। দেখুন, এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু খুব একটা যে ভালো যাবে তাও আমি বলতে পারছি না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শারীরিক প্রবলেম কিন্তু আসবে এবং গুপ্ত রোগ আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে আপনাদের পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং শ্বাসকষ্টজনিত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাদের কিন্তু সেই রোগ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনারা কোনো অসুস্থতা বেশি পরিমাণ বোধ করেন অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। অর্থাৎ শারীরিক দিক যদি বলা যায় এই মাস কিন্তু খুব একটা যে সুখকর যাবে, খুব ভালো যাবে তা আমি বলতে পারছি না, এবং খুবই খারাপ যাবে তাও আমি বলতে পারছি না। অর্থাৎ এই মাসে মেডিকেল এক্সপেন্সের দিকটা কিন্তু আপনাদের হবেই হবে। তো এই ছিল মিথুন রাশির জাতক ও জাতিকার, সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।